খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 7 জুন 2024 সাল শুক্রবার। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজ থেকে গরমের সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তবে সমস্ত জেলাতে নয়, কোন কোন জেলাতে বর্ষা কি দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, কবে করছে, কি আপডেট রয়েছে, বর্ষা কতদূর এগিয়ে এলো, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে গরম পরিস্থিতি আরও বাড়বে। ইতিমধ্যে গরম আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর। তাই আজকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে প্রচণ্ড গরম পরিস্থিতি আরও বাড়তে পারে। তাপমাত্রা এখনও 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে, এটা পরিষ্কার করে তাঁরা জানিয়ে দিয়েছেন। তাই তাপমাত্রা এখানে থাকতে পারে 43 থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে তাপপ্রবাহ কোনো সম্ভাবনা নেই, গরম এবং ঘর্মাক্ত আবহাওয়ার কোনো রকম সতর্কবার্তা নেই। তবে ভ্যাপসা গরমটা চলছে এবং চলবে। নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও যা পূর্বাভাস রয়েছে, পূর্ব মেদিনীপুরের দিকেও প্রচণ্ড গরম পরিস্থিতি থাকলো, ভ্যাপসা গরমটা থাকবে, তাপপ্রবাহ নয়। নদিয়া, মুর্শিদাবাদের দিকেও ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। তাই শুধুমাত্র যে তাপপ্রবাহ না হলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার দিকে থাকবে। বাকি জেলাগুলোতে কিছুটা কম থাকবে, তবে যে থাকবে না এমনটা একদমই নয়। বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আজকে? বৃষ্টির ক্ষেত্রে সম্ভাবনা আজকে আরও কমতে পারে, কারণ তারা বলছেন কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে। তাই সম্ভাবনা আজকে 7 জুন তারিখ থেকে 9 জুন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। তবে গতকাল 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে এবং পূর্বাভাস অনেক জায়গাতে ছিল, সেই সম্ভাবনা আজ থেকে কিছুটা কমছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। তবে কোনো কোনো জায়গা হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রে, এটা ওয়েদার অফিস জানিয়েছেন। সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জেলার দিকে সম্ভাবনা অনেকটাই কম। তাই আজকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই কটা দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বা স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা কম রয়েছে, এটুকুই আপনাদের জানাতে পারি। আবারও 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে, 10 তারিখ, 11 তারিখ প্রত্যেকটা জেলার দিকে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে আবার বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর। তাই 10 তারিখ থেকে আবারও একটা পরিবর্তন আসছে, আজ থেকে একটা পরিবর্তন, বৃষ্টি কমার পরিবর্তন, আবার 10 তারিখ থেকে বৃষ্টি আসার পরিবর্তন। তাই এটা মনে হচ্ছে 10 তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি, 10 তারিখের আগে প্রবেশ করতে পারে এমন সম্ভাবনা প্রধানত নেই, এটা আমাদের ব্যক্তিগত মত, তবে যে কোনো মুহূর্তে কিন্তু প্রবেশ করতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা একদমই কমছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকের যা পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কুচবিহারে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুরে একটু মাঝারি, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি আজকে হতে পারে। আগামীকাল থেকে অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ এই দুটো দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বেশ কিছুটা বৃষ্টি কমে যাবে, কোনো কোনো জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। তবে উপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে। তবে 8 তারিখ, 9 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি কমতে পারে, কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি বন্ধ হচ্ছে না। 10 তারিখের পর উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 10 তারিখের পর। ওপরের জেলাগুলোতে তো বৃষ্টি চলছে, আরও বৃষ্টি বাড়বে। তাই উত্তরবঙ্গের জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর যে পূর্বাভাসটি দিয়েছেন, আপাতত আগামী 5 বা 6 দিন অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও কখনো কখনো দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি চলতে পারে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একদিকে উত্তরবঙ্গে চলছে বৃষ্টির দুর্যোগ, দক্ষিণবঙ্গে সেরকম কিছু থাকছে না আজ থেকে, কোথাও কোথাও হতে পারে, তবে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টি আসতে পারে।
ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। আইসোলেটেড প্লেসে কোনো কোনো জায়গা হতে পারে, জামশেদপুর, ধানবাদ এই সমস্ত জায়গাতে। তবে বৃষ্টি আবার 10 তারিখের পর, বিশেষ করে 10 বা 11 তারিখে আবার বিক্ষিপ্ত হালকা মাঝারি আসতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়ছে, ভারী বৃষ্টি চলবে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিব্রুগড় সমস্ত জায়গাতে আবার বৃষ্টি বাড়বে। আগামী 4 বা 5 দিন আবার আসামে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এমন সতর্কবার্তা, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। অন্যদিকে মেঘালয়ের সেই একই পরিস্থিতি রয়েছে, অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে আজকে থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত, সকাল বা দুপুর পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 10 তারিখের পর ত্রিপুরাতে আবার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার, এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা আপডেট বা তথ্য আমরা পেয়েছি। অন্যদিকে মেঘালয়, মণিপুর, মিজোরাম এখানেও বিক্ষিপ্ত ধরনের মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে, বর্ষা তার খেলা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বর্ষা তার খেলা দেখাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বাকি রয়েছে। বর্ষা প্রবেশের পর আশা করা হচ্ছে দক্ষিণবঙ্গ বৃষ্টির মুখ দেখতে পারে, আর বৃষ্টির মুখ দেখার সম্ভাবনা বেশি রয়েছে 10 তারিখের পর থেকে, তার আগে কিন্তু অতটা নয়। সারা ভারতবর্ষের মধ্যে যা পূর্বাভাস, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আবারও বর্ষার অগ্রগতি কিছুটা হয়েছে গতকাল। বিশেষ করে কর্ণাটকের বেশ কিছু জায়গায় নতুন করে বর্ষা প্রবেশ করেছে, অন্যদিকে তেলেঙ্গানা, এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গায়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বর্ষা প্রবেশ করেছে অনেক জায়গাতে, এছাড়া মহারাষ্ট্রের দিকে বর্ষা প্রবেশ করেছে। বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে, যেমন রয়েছে কর্ণাটকের কিছু কিছু জায়গায়, কেরালা, লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আগামী কয়েকদিনের মধ্যে কর্ণাটক ছাড়িয়ে মুম্বাই অর্থাৎ ভারতের পশ্চিম উপকূলের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তবে এখনই নয়, আগামী কয়েকদিনের মধ্যে, কারণ বর্ষা এগিয়ে আসছে দুর্বার গতিতে দক্ষিণ দিক থেকে। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে গতকালও তাপপ্রবাহ চলেছিল, যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, রাঙামাটি, বরিশাল, পটুয়াখালী, খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটা আজকেও বইতে পারে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, আজকে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা। আবার এটাও বলা হয়েছে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে সেই রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। এছাড়া আরেকটি আপডেটে তাঁরা যেটা জানাচ্ছেন, ঢাকা, চট্টগ্রাম এখানেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ক্ষেত্রে আজকে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এমনটা কথা বলা হয়েছে, এবং চলমান যে তাপপ্রবাহ চলছে সেটা আজকে অব্যাহত থাকতে পারে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকালে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, সঙ্গে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, এছাড়া রাজশাহী, খুলনা, এছাড়া বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি। সেই সঙ্গে বলা হয়েছে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, সেই সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে রয়েছে। এবং তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা দিনের একটু কমতে পারে, কিন্তু উত্তরাঞ্চল বাদে সারা দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা একই রকম থাকবে। আগামী 5 দিনের ক্ষেত্রে তাঁরা যেটা একটা আপডেট দিয়েছেন, তারা বলছেন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি কিন্তু আগামী 2 দিনের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি চলবে, বৃষ্টি থেমে যাওয়ার কোনো রকম পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, দু এক জায়গায় হতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।